হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিদি কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিওটা স্টার্ট হচ্ছে ঠিক এরকম একটি জায়গা থেকে যেখানে আমি অ্যালবেস্টার নিচে দাঁড়িয়ে আছি। বাইরে প্রচণ্ড রোগ গাই এবং আপনাদের বলবো বাইরে বেরোনো অসম্ভব হয়ে পড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকম একটি জায়গায় আছি এবং বাইরে ওয়েদারটা খুবই রোদ, কড়া রোদ, তার কারণে আমি এরকম জায়গায় দাঁড়িয়ে আছি এবং ভিডিওটা এখানেই শুরু করে দিয়েছি। আমি নিজে যাবো, আপনাদের সাথে কথা বলবো এবং আজকে বিকেলে খুব মজা হবে এবং বাইরের দিকে যাবো। আজকে ইফতার আছে বাইরে, বাইরে গিয়ে ইফতারটা কমপ্লিট করবো এবং নিমন্ত্রণ তো দিয়েছে, অবশ্যই নিমন্ত্রণ অ্যাকসেপ্ট করতে হবে, সেখানে না গেলে অসুবিধা আছে। গাইজ, আমি তো উপরের দিকে আছি ছাদে এবং ছাদে পা রাখতে যেন পাটা পুরো জ্বলে একদম ছাই ছাই হয়ে যাচ্ছে। চারিদিক ঘেরা আছে, শুধু এই জায়গাটাতে ঘেরা বাকি আছে। খুব রিস্ক হয়ে যায় এই জায়গাটাতে যখন উপরে কোনো অনুষ্ঠান ওকেশান বলো এবং কোনো বাচ্চা কাছে যখন উপরে ওঠে, খুব রিস্ক হয়ে যায়। কিছু করার নেই, এটা আমাদের জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলিতে এরকমভাবেই থাকতে হবে, কিছু করার নেই। এবং সূর্য আমার দেখতে পাচ্ছি ঠিক একই রকমভাবে বিকাল 4টে বাজার সত্ত্বেও এখনও উপর থেকে আমাদের উপর ফোকাস করছে। এবার তো ডুবে যাও সূর্য মামা। আমি এখন আছি ঠিক এরকম একটি জায়গায় এবং গলা দিয়ে দেখতে পাচ্ছি ভাই ঘাম টুপি টুপিয়ে পড়ছে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো আজকে এত গরম পড়েছে এবং কালকের তুলনায় আজকে অনেকটা ঠান্ডা আছে, কিন্তু কালকে 47 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় গরম পড়েছে, আজকে তার তুলনায় অনেক পড়েছে। ফাইনাল ফ্রেন্ড, সুপার স্প্লেন্ডার বাইকটা এখানে ঢাকা আছে এবং কিছু কাজবার রয়েছে সুপার স্প্লেন্ডার বাইক। এখানকার নাটটা দেখতে পাচ্ছ, নাটটা এখান থেকে খুলে পড়ে গেছে এবং এই নাটটা অবশ্যই ঠিক করতে হবে, তার জন্য গ্যারেজ যাওয়া অবশ্যই দরকার। গাড়ির নিচে খুব ময়লা জমেছে, সেগুলোকে পরিষ্কার টরিষ্কার করতে হবে এবং প্রচুর ময়লা জমেছে, সেগুলোকে পরিষ্কার অবশ্যই করতে হবে। কিছুদিন পর দেখা যাক গাড়ি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস কী হয় জানেন, যখন আপনি বাইকটা চালাচ্ছেন এবং বাইকে যখন কাজ মারা হয় সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু ভাই কিছু করার নেই ভাই, সুপার স্প্লেন্ডার বাইক তোমার ভাইয়ের কাছে এখন না 40 কোটি টাকা দামের, ঠিক আছে ভাই? তোমার ভাই খুব কষ্ট করেছে ভাই, আপনাদের কী বলবো, আমার খুব মেহনত করে জিনিসটা পাওয়া ভাই। বাইরে গিয়ে শান্তি নেই, ঘরে বসে শান্তি নেই, কোথায় গেলে শান্তি পাবো একটু অবশ্যই কমেন্টে জানান। এবং তোমার ভাই তোমার সাথে আড্ডা মারতে রাজি আছে, কোথায় যেতে হবে শুধু একবার বলে দিন, তোমার ভাই সেখানে চলে আসবে, ফুল পাওয়া। তো ফাইনাল ফ্রেন্ডস, আমি উপরে ঘরে ছিলাম, উপরে ঘর থেকে নিচে ঘরে চলে আসলাম এবং ঘরের ভিতরে এসে একটু হাওয়া টাওয়া লাগালাম গায়ে এবং এখন আসের সময় হয়ে গেছে, আসের আজান কমপ্লিট হয়ে গেছে দেওয়া এবং আমি নামাজ কালামগুলো পড়ে নিই, পড়ে বাইরের দিকে যাবো ফুল পাওয়ার। এবং এখানে যে অ্যাকোয়ারিয়ামের জন্য মাছটা রাখা হয়েছিলো সেখানে রাখা সত্ত্বেও একটা গোল্ডফিশ মারা গিয়েছে, তো কিছু করার নেই। আমরা অনেক চেষ্টা করেছিলাম বাঁচানোর কিন্তু বাঁচলো না ফ্রেন্ডস, তার জন্য এর ভিতরে রেখেছিলাম এবং এই মাছটার কারণে ও মাছ দুটোকে তুলে দিতে হয়েছে এবং খুব বদমাইশি করছে মাছটা, যাই না কেন। তো যাই হোক, নেক্সট টাইম কিছু যখন মাছ নিয়ে আসবো ভেবে চিন্তে নিয়ে আসবো। এবং ফ্রেন্ডস, অ্যাকোয়ারিয়ামের মাছের যে লাইটটা, লাইটটা ফাইনালি আমরা দিয়ে দিই। এখান থেকে ইলেকট্রিক বোর্ডে এটা পাওয়ারটা দিতে হয়। তো ফ্রেন্ডস, এখানে দেওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছ অ্যাকোয়ারিয়ামের ভিতরে লাইটটা চলে গেছে এবং যে ফিল্টার মেশিনটা একটু আপ ডাউন হচ্ছে, তার কারণে ফিল্টারের ইলেকট্রিক পাওয়ারটা খুলে দিলাম এবং এর ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো উইডো মাছ এনেছি কালেকশানস অ্যান্ড এর ভিতরে অনেকগুলো টাইগার মাছও আছে। আর এখানে দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল ফিশ, যেটা আমাদের অনেক পুরনো ছিল এবং সেগুলো মারা গেছে। খুব দুঃখিত আমি যে সেই অ্যাঞ্জেল ফিশটা খুব ফ্রেন্ডলি ছিল, যখনই হাত দিতাম তখনই খাওয়ার জন্য চলে আসতো, তার কারণে জানি না কেন কী হয়েছিলো ওটা মারা গেছে। এবং এটাও তেমনই হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটা খাওয়ার দেওয়ার শর্তে এটা উপরে চলে আসে এরকমভাবে। তো এটাও খুব ফ্রেন্ডলি, এই দেখ এটা গিয়ে দিক দেখ দেখতে বলেছি দেখ তা বলে। তো ফাইনাল ফ্রেন্ডস, তোমার ভাই ইফতার করার পর সারাদিন রোজা রাখার পর ফ্রেন্ড ভিডিওর সামনে চলে এসছে এবং এখন হয়ে গেছে সন্ধ্যা, বাইরে দেখতেই পাচ্ছেন ধুধু সন্ধ্যা এলাকা এবং তোমার ভাই ফুল পাওয়ার রাতে এখানে ঘুমিয়ে পড়ে এবং সকালে এখান থেকে ঘুম থেকে ওঠে। ভাই দেখতেই পাচ্ছ দুটো পাঁচ বাড়ি, দুটো মাথার বাড়ি ছাড়া ঘুম আসে না ভাই, একটু তো কষ্ট হয়ে যায় সারাদিন কষ্ট করে, আহারে তোমার ভাই খুব কষ্ট করে না। তো ফাইনালি ফ্রেন্ডস, এখানে বসার কারণ একটাই, পিছনে দেখতে পাচ্ছেন জানালা, জানালা দিয়ে ফুরফুর ফুরফুর করে বাতাস ভাই, যতই ফাঁকা চলুক যতই যা চলুক প্রাকৃতিক হাওয়া একটা অন্যরকম লাগে সত্যি ফ্রেন্ডস, একদম অন্যরকম বাইরের হাওয়া, পুরো গাছ ঠান্ডা হয়ে যায় আর যখন গরম দেয় একটু পুরো একদম গাছ ভর্তিয়ে চলে যায়। এটাই হয়তো আল্লাহর কাছে আমাদের রমজান মাসের পরীক্ষা, যাই না আল্লাহ পরীক্ষা নিচ্ছে কি। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো সবাই রোজা রাখার এবং ঈদটাও ভালোভাবে কাটাবো। ঈদের দিন তো স্পেশালভাবে নতুন একটা ব্লগ আসতে চলেছে ফাইনালি ফ্রেন্ডস, সুপার স্প্লেন্ডার বাইক নিয়ে নিয়েছে, তোমার ভাই খুব কষ্ট করে বাইকটা নিয়ে নিয়েছে, ঈদের দিন খুব পাওয়ারফুলি এনজয় করবো, খুব মানে চারদিকে করবো আমি সহ আরও অনেক বন্ধু বান্ধব আছেই। তো তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাস এবং ভিডিওটা খুব লম্বা চওড়া যাচ্ছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটাকে,
ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ডে, এবং ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।